দর্শক, এর বাইরেও আমাদের কাছে সব ধরনের ফোন পাবেন সবচেয়ে কম মূল্যে। সালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্বপ্নিল ব্লগস। হ্যালো ফ্রেন্ডস, আজকে ব্লগটি হচ্ছে এনি কাইন্ড অফ ফোন নিয়ে। তো বর্তমানে কিন্তু ফোনের দাম অনেক কমে গিয়েছে, তার জন্য আমরা চলে আসছি বসুন্ধরা মার্কেটে লেভেল সিক্সে। হ্যালো এভরিওয়ান, আমি রাসেল মোবাইল ল্যাব থেকে বলছি। তো আজকে আপনাদের সামনে আসার কারণ হলো অনেক কম দামে আমরা কিছু ফোনের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিতে চাচ্ছি। তো সেই ফোনগুলো থেকে এখন আমরা যেটা থেকে শুরু করব সেটা হলো এখন মার্কেটে সবচেয়ে বেশি চলতেছে রেডমি 8। আচ্ছা, তো ফ্রেন্ডস এটা আউটলুকটা কিন্তু খুবই সুন্দর, ড্যাশিং টাইপের একটা ফোন বলা যেতে পারে। এটার মধ্যে আরো দুইটা কালার আছে, একটা হলো ব্ল্যাক কালার আর একটা ব্লু কালার, একটা গ্রিন কালার, ব্ল্যাক এন্ড ব্লু আর একটা গ্রিন কালার। তো কালারটা কত জিবি ভাই? এটা 4GB RAM 64GB ROM 4x64। এটা কি আরো বেশি হয় RAM? না, 4x64 হয়। আর পিছনে ডুয়েল ক্যামেরা আছে, সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট আছে। তো ভাই এটার ক্যামেরা কত মেগাপিক্সেল? এটা মেইন ক্যামেরা 12 মেগাপিক্সেল, সঙ্গে 12x2, আর ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেল ডিউডো ডিসপ্লে। যারা আর কি মানে ব্লার করতে চান, ডেপ সেন্সর যেটা বলে ওটা হচ্ছে 2 মেগাপিক্সেল, রাইট? ডিএসএলআর মোডে ছবি নেওয়ার জন্য। আচ্ছা, অলরাইট। তো এটা প্রাইসটা কত যাচ্ছে না আপনারা? এটা প্রাইসটা এখন আছে 12,000 টাকা। 12,000 টাকা? 12,000 টাকা। এটা কি ফিক্সড প্রাইস বে? ফিক্সড প্রাইস, আর সেই সঙ্গে ইয়ার হয়তো অনেক সময় দাম কমে যায়। তো সেটা মার্কেটের উপর এটা ডিপেন্ড করে। যদি কাস্টমার আমাদেরকে সকালবেলা ফোন দেয় তাহলে আমরা অনেক সময় আপডেট প্রাইসটা বলে দিই তাদেরকে। অলরাইট, তো সেক্ষেত্রে ভাই এটার সাথে কি কোনো গিফট আছে? এটার সঙ্গে অবশ্যই গিফট আছে, কারণ এটার সঙ্গে সবার আগে যেটা দরকার হলো গরিলা গ্লাস প্রোটেক্টর, সেটা আমরা দিয়ে দিচ্ছি উপরে। আর সেই সঙ্গে একটা টাইপ সি ওটিজি কেবল দিয়ে দিচ্ছি। এরপর একটা হেডফোন দিয়ে দিচ্ছি, রাইট? আচ্ছা, তারপর দেখি ভাই। এবার আমরা একটা ফোনের সঙ্গে পরিচয় করি, এটা হলো রেডমি নোট 7। রেডমি নোট 7, রাইট? কত জিবি ভাইয়া এটা? 4GB RAM 64GB ROM আছে, 4x64, 4x64 3/32 আছে, 3/32 আছে। এটা কালার হবে ব্ল্যাক ব্লু, দুইটা কালার অ্যাভেলেবল আছে আমাদের কাছে। আচ্ছা, যদি কেউ নিতে চায় ব্লু কালারটা, 4x64 এর প্রাইস কত? 4x64 এর প্রাইস এখন 16,000 টাকা। 16,000 টাকা? আর 3x64? 3/32? 3/32 এর দাম হলো 13,800 টাকা। 13,800 টাকা? আচ্ছা, তারপরে এই ফোনটা কি মডেল ভাইয়া? এটা হলো বলতে পারেন 2019 সব জাতীয় ফোন বলা যায়, জাতীয় ফোন, কারণ হলো এটা নোট 7 প্রো, মানে হাই সেলিং ফোন। আচ্ছা আচ্ছা, তো এই ফোনটা কিন্তু বাজারে চাহিদা অনেক, বিশেষ করে এটার মানে যে কনফিগারেশনটা আছে, লাইক একটা ফ্ল্যাগশিপ মডেলে যেটা থাকে ওটা এখানে দেওয়া হয়েছে, কারণ এটাতে প্রসেসরটা চিপসেটটা ইউজ করা আছে স্ন্যাপড্রাগন 675। আচ্ছা, দেশে এটা চাহিদাটা অনেক বেশি আছে, এখানে এটা ইউজ করা হয়েছে। আর এটা তিনটা কালার আছে, তিনটা কালার, একটা হোয়াইট, ব্লু, ব্ল্যাক। আচ্ছা, ঠিক আছে। তো ভাই এটা মেইন ক্যামেরাটা কত মেগাপিক্সেল? মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল। আচ্ছা, 4x64 প্রাইস এখন 15,500 টাকা। 15,500 টাকা? এটা কি 3/32 হয়? 3/32 না, 4x64 অ্যাভেলেবল আছে, সেই সঙ্গে 6/128 হয়। 6/128 প্রাইস এখন 19,000 টাকা। 19,000 টাকা, রাইট? এটার মধ্যে তিনটা কালারও আছে, সেটা হলো একটা ব্লু, একটা পার্ল হোয়াইট, আচ্ছা, একটা ব্ল্যাক কালার আছে। তো এটা হচ্ছে চারটা ক্যামেরা, পিছনে চারটা ক্যামেরা হয়েছে, 48, 8, 2, 2। ইন্টারন্যাশনাল গ্লোবাল সেটা 15,800 টাকা, আর যেটা ইন্ডিয়ান গ্লোবাল, ইন্ডিয়ান গ্লোবালটা মূলত 15,300 টাকা। অলরাইট, তারপরে যে ফোনটা দেখবো ওটা কোনটা ভাইয়া? এরপর আমরা আরেকটা লো প্রাইসের ফোন দেবো, সেটা হলো রেডমি ওয়াই 3, রাইট? আচ্ছা, যাদের বাজেট কম তারা এটা, তারা এটা কিনবে। এটা 3GB RAM 32GB ROM আছে, প্রসেসরটাও ভালো আছে স্ন্যাপড্রাগন 660, ব্যাটারি আছে 4000 mAh, পিছনে ডুয়েল ক্যামেরা ইউজ করা আছে, হ্যাঁ, সেই সাথে হলো ডিউডো ডিসপ্লে। এটা কালার আছে, কালার আছে, একটা ব্ল্যাক হলো ওয়াটার ডপ ডিসপ্লে, আর দুইটা কালার আছে, একটা ব্ল্যাক কালার, একটা ব্লু কালার, ব্ল্যাক এন্ড ব্লু। আচ্ছা, দুইটা কালার আপনার কাছে আছে? দুইটা কালারই অ্যাভেলেবল আছে। তো সেক্ষেত্রে ভাই এটা প্রাইসটা কত? এটা প্রাইসটা 11,400 টাকা। 11,400 টাকা? 11,400 টাকা। আচ্ছা, তো এখন যে আমরা ফোনটা, এখন আরেকটা ফোনের সঙ্গে আমরা পরিচয় দেব, এটা রেডমি নোট 7S, রাইট? এটা সম্পর্কে ভাই আমাদেরকে কিছু কনফিগারেশন বলুন। এটা সম্বন্ধে যদি বলা হয় সেটা হলো যে এটা প্রসেসরটা ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 660, এটা তিনটা কালার আছে, ব্ল্যাক, ব্লু, হোয়াইট, একই সঙ্গে ব্যাকে আছে ডুয়েল ক্যামেরা। কত জিবি র্যাম ভাইয়া?
এটা 3GB RAM 32GB ROM 4GB RAM 64GB ROM হয় 3GB RAM 3GB RAM 32GB ROM এর ফোনটার দাম হলো 12500 টাকা 12500 আর 64GB এর দাম হলো 14500 টাকা 14500 টাকা 14500 টাকা এখন আমি ফোনটা দেখব সেটি হচ্ছে এটি তো Redmi এটা কি মডেল Realme X2 আচ্ছা ঠিক আছে তো এই ফোনটা তো মেবি অনেক চলতেছে মেবি এটা অনেক চলতেছে এটা দুইটা কালার আছে ঠিক আছে এটা কিন্তু অনেক শাইনি টাইপের আপনি দেখতে পাচ্ছেন আমরা যদি একটু তো এইভাবে করি তাহলে এটা কিন্তু কালারটা রিফ্লেক্ট করতেছে রাইট আচ্ছা আর ড্যাশিং কালার আছে এটা কয়টা কালার হবে এটা দুইটা কালার একটা ব্লু আর একটা পার্ল হোয়াইট আচ্ছা ঠিক আছে দুইটা কালারে আমাদের কাছে अवेलेबल আছে আর দুইটা ভেরিয়েন্ট আছে 664 আর 128 664 এর প্রাইস এখন 22800 টাকা 22800 টাকা আর 128 26000 টাকা 26000 টাকা 26000 টাকা আচ্ছা আর সবগুলো ফোনের সঙ্গে আমাদের গিফট অফার অবশ্যই আছে কি কি গিফট রয়েছে ভাই একটা গরিলা গ্লাস প্রোটেক্টর একটা হেডফোন একটা ওটিজি কেবল অনেক সময় আমরা সেলফি স্টিকও দিচ্ছি সেই সাথে আরো আমাদের কিছু যদি কেউ অফিশিয়াল ফোনগুলো কিনতে চায় সেটা সবগুলো ফোনই দেওয়া সম্ভব আছে যেমন Oppo আছে Vivo আছে Samsung আছে OnePlus আছে সবগুলো আমাদের কাছে अवेलेबल আছে তো আমরা ফার্স্টে দিকে শুরু করি ভাই হ্যাঁ আচ্ছা তো Oppo এটা হচ্ছে A5s আচ্ছা তো সে ক্ষেত্রে ভাই এটা কত জিবি RAM এইটা 3 এই ফোনটা 3GB RAM 32GB ROM 3GB RAM 32GB ROM 3GB RAM 32GB ROM এই ফোনটার মাত্র এক সপ্তাহের প্রাইস ছিল 13990 টাকা বর্তমানে এটার 1000 টাকা প্রাইস ডিসকাউন্ট করে দাম হলো 12990 টাকা আচ্ছা তো এটার সাথে কি কোনো গিফট আছে এটার সঙ্গে অবশ্যই গিফট আছে ঠিক আছে আগের মতো গরিলা গ্লাস প্রোটেক্টর দিচ্ছি হেডফোন দিচ্ছি ওটিজি কেবল দিচ্ছি সেই সঙ্গে একটা সেলফি স্টিক থাকবে আচ্ছা ঠিক আছে ওয়ারেন্টি ফোনগুলোর সঙ্গে অবশ্যই সেলফি স্টিক থাকবে অলরাইট তারপরে ফোনটা দেখি ভাই তারপরে আছে A1K Oppo A1K লো বাজেটের একটা ফোন 2GB RAM কম তাদের জন্য এটা বেস্ট হবে 2GB RAM 32GB ROM আছে যে ডিউডপ ডিসপ্লে তো এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইসটা হলো 9990 টাকা এর আগে ছিল 10990 টাকা 10990 টাকা ছিল এখান থেকে 1000 টাকা ডিসকাউন্ট তো আপনাদের এখানে সিকিউরিটি কি রয়েছে ফোনগুলোর সাথে ফোনগুলোর সঙ্গে সিকিউরিটি হলো আমরা 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি যদি ফোনগুলো হার্ডওয়্যার ইলেভেন কোনো প্রবলেম হয় কাস্টমারের সেক্ষেত্রে আমরা ফোনগুলো চেঞ্জ করে দিচ্ছি সেই সাথে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আচ্ছা ঠিক আছে তারপর আমরা যে ফোনটি দেখব সেটি হচ্ছে Realme XT এখন মার্কেটে চলা আরেকটা মানে সবচেয়ে বেশি চলা ফোনের মধ্যে একটা হলো Realme XT আচ্ছা এটা আরো দুইটা ভেরিয়েন্ট আছে 4G 464 464 ফোনটার প্রাইস এখন 21990 টাকা অলরাইট 664 যেটা আছে এটা 22990 টাকা 22990 টাকা রাইট এখন আমরা যে ফোনটি দেখব সেটি হচ্ছে MI 90 আচ্ছা তো এটা কালার হয় ভাইয়া এটার কালার হয় এটার দুইটা কালার হয় জি দুইটা তিনটা কালার হয় একটা ব্লু হয় একটা রেড হয় ব্ল্যাক কালার হয় আচ্ছা আচ্ছা 6GB RAM 128GB ROM এই ফোনটা এটা প্রাইস হলো এখন 27990 টাকা 27990 টাকা আচ্ছা তারপর যে ফোনটা দেখব সেটি হচ্ছে দেখছি Vivo কিছু ফোন আছে আচ্ছা এগুলা কি লো বাজেটের লো বাজেটের ফোন যেমন এই ফোনটা হলো যে মাত্র 9990 টাকা 2GB RAM 32GB ROM অলরাইট অফিশিয়াল তারপরে এই ফোনটা প্রাইস কত 23 ইয়ার এই ফোনটির প্রাইস হলো 23990 টাকা হ্যাঁ এটা হচ্ছে 464 আচ্ছা তারপর যে আর সেই সাথে Vivo S1 যেটা এখন সবচেয়ে জনপ্রিয় ফোন 6GB RAM 128GB ROM এই ফোনটাও আপনারা আমাদের কাছে अवेलेबल পাবেন তো যদি কেউ পারচেজ করতে চান তাহলে আমাদের কাছে চলে আসলেই হবে আচ্ছা আচ্ছা তারপর যে ফোনটি দেখব সেটি হচ্ছে Redmi Note 8 Pro আচ্ছা তো এটা কত জিবি ভাইয়া এটা 6GB RAM 128GB ROM তো এটা তিনটা কালার আছে একটা হোয়াইট আছে পার্ল হোয়াইট ফরেস্ট গ্রিন আর ব্ল্যাক তিনটা কালার আছে তিনটা কালারে আমাদের কাছে अवेलेबल আছে 6GB RAM 128GB ROM এই ফোনটার প্রাইস বর্তমানে 21500 টাকা 21500 টাকা 21500 তারপর Redmi এটা MI A3 আর কি MI A3 আচ্ছা তো এই ফোনটাও কিন্তু অনেক জনপ্রিয় মিড বাজেটের একটা ফোন অনেক জনপ্রিয় ফোন বিশেষ করে এটার ডিসপ্লের জন্য এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে করা হয়েছে 4GB RAM 64GB ROM আছে দুইটা তিনটা কালার আছে একটা ব্লু হোয়াইট ব্ল্যাক তো এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইসটা হলো 14990 টাকা তো ফ্রেন্ডস আমরা কিন্তু এতক্ষণ আপনাদেরকে যে Xiaomi ফোনগুলো আছে Vivo ফোনগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করেছি আই থিঙ্ক আপনাদের কাছে ব্লগটি অনেক ভালো লেগেছে তো ব্লগটি ভালো লাগলে প্লিজ গিভ মি থাম্বস আপ এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল স্টে উইথ মি ফর মোর নিউ আপডেট দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ